আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী নিঃসন্দেহে দুনিয়ায় যত ভয়াবহ ও বড় গুনাহ আছে সেগুলোর মধ্যে জিনা অন্যতম এর জন্য দুনিয়াতে যেমন ইসলামী ফৌজদারি আইনে কঠোর শাস্তি রয়েছে তেমনি আখিরাতে রয়েছে ভয়াবহ আজাব তাই এমন কঠিন গুনাহ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করা প্রত্যেক ইমানদার যুবক যুবতীর জন্য ফরজ আজকের ভিডিওতে আমরা জিনা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ পনেরোটি উপায় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর এমন কোনো কাজ করা যাবে না যা জিনার দিকে টেনে নিয়ে যেতে পারে যেমন কোনো পরনারীর সাথে নির্জনে দেখা সাক্ষাৎ বিনা প্রয়োজনে তার সাথে ফোন লিখিত বা ভিডিও চ্যাটিং বিনা প্রয়োজনে তার আশেপাশে অবস্থান করা ছবি দেখা স্পর্শ করা হাসি তামাশা করা ইত্যাদি আল্লাহ তওয়ালা বলেন আর তোমরা জেনার কাছেও যেও না সুরা ইসরা আয়াত নম্বর বত্রিশ দুই নম্বর মনে কুবাসনা মাথা চাড়া দিয়ে উঠলে তৎক্ষণাৎ আওয়দুবিল্লাহ হিমিনের সাইতআনির জিম পাঠ করা এবং ওই কুচিন্তা থেকে নিবৃত হওয়া তিন নম্বর বিয়ে করে স্ত্রীর সাথে সময় কাটানো কিন্তু কোনো কারণে বিয়ে করা সম্ভব না হলে বা বিয়ের পরে স্ত্রীর সাথে না থাকলে জৈবিক চাহিদা দমনের জন্য নিয়মিত নফল রোজা রাখা চার নম্বর তর্জমা ও ব্যাখ্যাসহ নিয়মিত কোরআন ও হাদিস পাঠ করা কোরআন তেলাওয়াত শোনা এবং বিজ্ঞ আলেমদের বক্তব্য শোনা পাঁচ নম্বর ভালো ও উপকারী কাজে ব্যস্ত থাকা মানুষের উপকার করা ও জিকির আজকারে সময় দেয়া ও কোরআন মুখস্থ করা ছ নম্বর বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেখানে সেখানে ঘোরাফেরা না করা আর বাড়িতে থাকাকালীন যথাসম্ভব নির্জন ঘরে একাকি সময় না কাটানো এর পরিবর্তে বাবা মা ও বোনদের সাথে সময় কাটানো বিবাহিত হলে স্ত্রী পরিবারের সাথে থাকা সাত নম্বর জিনার ভয়াবহ পরিণতি তথা দুনিয়ার শাস্তি লাঞ্ছনা ও আখিরাতের কঠিন আজাবের কথা স্মরণ করা আট নম্বর মহান আল্লাহকে ভয় করা এবং কথা মনে রাখা যে দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও বিশ্ব চরাচরের মালিক মহান আল্লাহ সুবাহানওয়া তাওয়ালা চোখের সামনে এতটুকু গোপন নাই নয় নম্বর খারাপ অশ্লীল ছবি ভিডিও ও ম্যাগাজিন ইত্যাদি না দেখা পর্দাহীন যুবতী মেয়েদের উপস্থিতি আছে এমন স্থান থেকে যথাসাধ্য দূরে থাকা হঠাৎ কোনো বেপর্দা নারীর দিকে দৃষ্টিপাত হলে দৃষ্টি অবনত করা দশ নম্বর গান বাজনা না শোনা এবং কনসার্ট ও নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ না করা গান বাজনা মানুষের মনে মদের মতো কাজ করে মনের মধ্যে কুচিন্তা জাগ্রত করে এবং কামনার আগুন জ্বালিয়ে দেয় এগারো নম্বর মদ ও নেশাদার বস্তু থেকে দূরে থাকা এগুলোর মাধ্যমে অন্তরে কুবাসনা মাথাচাড়া দিয়ে ওঠে এমনকি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মানুষ নারী ও শিশু ধর্ষণের মতো জঘন্য কাজ করতেও পিছপা হয় না বারো নম্বর মদ ও নেশা গ্রহণ করে নানা পাপাচারে জড়িত সালাত আদায় করে না ও বাজে কাজে সময় অপচয় করে এ জাতীয় খারাপ বন্ধুদের সংশ্রপ ত্যাগ করে সৎ চরিত্রবান দিনদার ও নামাজি বন্ধুদের সাথে বন্ধুত্ব স্থাপন করা তেরো নম্বর দিনদার বন্ধুদের সাথে দিন চর্চা, জ্ঞান অর্জন ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে সময়কে কাজে লাগানো চোদ্দ নম্বর যৌন উদ্দীপক খাবার যথাসম্ভব এড়িয়ে চলা পনেরো নম্বর ফেসবুকে বাজে আড্ডা প্রেম ক্রাশ মেয়ের ছবি ও ভিডিও আপলোড দেয় এবং ফালতু বিষয়ে সময় নষ্ট করে এ জাতীয় গ্রুপ বা পেজে থাকলে সেগুলো থেকে বের হয়ে আসা এর পরিবর্তে কোরআন হাদিস ও বিশুদ্ধ আকিদা নির্ভর পেজ ও গ্রুপের ভালো ভালো ইসলামী পোস্টগুলো অনুসরণ করা এবং ভালো আলেমদের প্রশ্নোত্তর বা বিভিন্ন লেখনী থেকে উপকৃত হওয়া এবং ভালো মনের উপকারে ভিডিও আপলোড আপলোড দেয় এমন ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব রাখা তাও তৌফিক দান করুন এবং আমাদের সব ধরনের আল্লাহর নাফারমানি থেকে হেফাজত করুন আমিন আসসালাম